আর্থিক সংকটে জর্জরিত ব্রাহ্মণবাড়িয়ার পাদুকাশল পল্লী। প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধি ও বেচাকেনা কমে যাওয়ায় কারখানা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। সেই সাথে রয়েছে লোডশেডিংয়ের সমস্যা। এতে একে একে বন্ধ হয়ে যাচ্ছে কারখানা, আর ন্যায্য মূল্য না পেয়ে পেশা পাল্টাচ্ছেন কারিগররা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মফিজুর রহমান লিমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় পাদুকা শিল্পের যাত্রা শুরু হয় 1963 সালে। নান্দনিক ডিজাইন ও মান ভালো হওয়ায় এ শিল্পের বেশ প্রসার হয়। ঢাকাসহ দেশের সব জেলায় এখানকার জুতার চাহিদা ছিল, তবে কয়েক বছর ধরে ধস নেমেছে এই শিল্পে। মাত্র কয়েক বছর আগেও 500 বেশি জুতার কারখানা থাকলেও এখন কমে দাঁড়িয়েছে 150-তে, আর ন্যায্য মজুরি না পেয়ে পেশা পাল্টাচ্ছেন কারিগররা। আগে যে কাজকাম করতাম অনেক ভালো ছিল, এখন তো যে আমাদের যে লোকাল যে কারখানাগুলো আছে এটা তো একটু সমস্যার মধ্যে আছে, জিনিসপত্র দাম অনেক বৃদ্ধি হয়েছে। মালের সামানা যা রিস ছিল আগে এখন বর্তমানে দ্বিগুণ, আর পিওর সাথে লোকাল কারখানা যদি মূলত তালে তাল মিলিয়ে চলতে যায় তাহলে আসলে এটা সম্ভব না কোনোভাবে। সব জিনিসের রেট যেভাবে বাড়ছে আমাদের কাজের রেট এভাবে বাড়ে নাই। এখন মনে করেন আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়, কিন্তু মানুষ আগে যেভাবে অনেক লোক আছিল এখন অনেক লোক নাই। ব্রাহ্মণবাড়িয়া ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, চামড়া সহ সব উপকরণের দাম বেড়ে যাওয়ায় ব্যস্ততা নেই কারখানায়, আর লোডশেডিং এর কারণে বিঘ্নিত হচ্ছে কাজ। এই বছর আইসেসেরা দেখা গেল মালের চাহিদাটা অনেক কম। কি কারণে কম? দেশের মন্দার কারণে কম। এই অবস্থার কারণে আসলে আমাদের মন্দাটা দেখা দিছে, কারেন্ট হাফ ডাউন করে আমাদের প্রোডাকশন অনেক কমে যায়, কারণ টাইমের পরও তারা কাজ করবে না। যদি কাজ করাইতে হয় তাহলে তো তাদের সাথে আলোচনার মাধ্যমে যেতে হবে, কিন্তু আলোচনায় তারা কাজ করতে চান। অটো মেশিনে জুতা উৎপাদনকারী কারখানার সাথে পাল্লা দিয়ে বাজারে টিকে থাকতে পারছেন না তারা। এই পাদুকা পল্লীকে বাঁচিয়ে রাখতে তৎপর হবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা মালিক ও কারিগরদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।